নমস্কার, আমি সুচন্দ্রিমা। শুরু করছি আপনার কথা। আজকের বিষয় নিয়ে আপনাদের মতামত শুনব, তবে সবার আগে দেখে নিন এই মুহূর্তের হেডলাইনস। বকরিকান্দে ধৃত আনারুলকে আদালতে পেশ, 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ। নির্দোষ, দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি, দাবি আনারুলের। বকরি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ আদালতে, সিটা তদন্ত করবে না। 7ই এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। বকরি মামলায় সুপ্রিম কোর্টে আবেদনকারীরা, শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল আবেদনকারীদের। বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই, সিবিআই নিরপেক্ষ নয়, বিজেপির পক্ষে বকরি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশে প্রতিক্রিয়া কুণাল ঘোষের। দিল্লি দাঙ্গা কেন সিবিআই তদন্ত হয় না, হাথরাস, উন্নাও, অসম, লক্ষিমপুরে কেন সিবিআই তদন্ত হয় না, প্রশ্ন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। অনুব্রত মণ্ডল অনেক বড় নেতা, বেশি বোঝেন, ওনার কথার উত্তর দিতে পারবো না, অনুব্রতকে কটাক্ষ কুণাল ঘোষের। কুণালের মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন না অনুব্রত মণ্ডল। সিট অনেকটাই তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছে, বাংলায় পক্ষপাতিত্ব হয় না, সিবিআই কি করবে আমার জানা নেই, বলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বাম বিজেপির আন্দোলন নাটকীয়, সিবিআই আগে অনেক মামলা নিয়েছে, এবার দেখা যাক কি হয়। বক্তব্যে গিয়ে বললেন মিম নেতা সাবির গাফার, বক্তব্যে জানা এসএফ নেতা নওশাদও। বক্তৃ কাণ্ডে মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি, বিধানসভায় ভেলে নেমে স্লোগান বিজেপি বিধায়কদের। বক্তৃ কাণ্ড নিয়ে সংসদে কাঁদলেন রূপা গঙ্গোপাধ্যায়, সংসদে ভালোই অভিনয় করেছেন, গুজরাট হিংসার সময় কোথায় ছিলেন, আমরাই প্রতিবাদ করি, রূপাকে কটাক্ষ দোলাসেনের। থমথমে বকটুই, গ্রামের বেশিরভাগ বাড়ি তালাবন্ধ, বকটুইয়ে কেন্দ্রীয় ফরেন্সিক দল, নমুনা সংগ্রহ করলেন তদন্তকারীরা। বকটুই গ্রামে মিমের প্রতিনিধি দল, এলাকা পরিদর্শন ও দেহ উদ্ধার হওয়া বাড়ি ঘুরে দেখলেন, মিম প্রধানের নির্দেশেই গ্রাম পরিদর্শন। বকটুই কাণ্ডে আটক আরো দুই, রাজেশ শেখ সহ তিনজনকে আটক করলো রামপুরহাট পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তৎপর পুলিশ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার বোমা, বীরভূমের মারগ্রাম, পশ্চিম মেদিনীপুরে কেশপুরে বোমা উদ্ধার। আমতায় আনিস খানের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে ফিরহাদ হাকিম, গাড়ি ঘুরিয়ে ফিরে এলেন মন্ত্রী। এবছর 30শে মার্চ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা রাজ্যের, জন্মদিন 10 এপ্রিলে বদলে জন্মতিথিতে ছুটি রাজ্যের। গালওয়ানে ভারত চীন রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রথমবার ভারতে চীনের বিদেশমন্ত্রী, চীনের সঙ্গে সম্পর্ক এখনো স্বাভাবিক নয়, বললেন ভারতের বিদেশমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ যোগী আদিত্যনাথের, ভিড়ে ঠাসা বাজপেয়ী স্টেডিয়ামে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। ইস্ট ওয়েস্ট মেট্রো বেড়ে শিয়ালদা পর্যন্ত, শীঘ্রই চালু হবে শিয়ালদা মেট্রো, ছাড়পত্র রেলওয়ে সেফটি কমিশনারের, 3 মাসের মধ্যেই চালু হতে পারে যাত্রী পরিষেবা, রেল সূত্রে খবর। টানা তিন দিন ধরে ঊর্ধ্বমুখী পেট্রো পণ্যের দাম, কলকাতার পেট্রোলের দাম বেড়ে হয়েছে 107.18 টাকা প্রতি লিটার, ডিজেলের দাম লিটার প্রতি 92.22 টাকা। কথায় বলে মায়ের চাইতে মাসের দরদ বেশি। রামপুরহাটের বকটুই গ্রামের হত্যাকাণ্ডের তদন্ত সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু বছরের পর বছর ধরে এই কেন্দ্রীয় তদন্ত সংস্থা বাংলায় তাদের ব্যর্থতার যে রেকর্ড গড়েছে তা নিয়ে আজ কোনো বিতর্কের অবকাশ নেই। তাই বকটুই গ্রামের যে হতভাগ্য পরিবারগুলো আজ বিচারের আশায় রয়েছেন, তারাই কিন্তু সিবিআই এর ওপর আর আস্থা রাখতে পারছেন না। অর্থাৎ যাদের মুখ চেয়ে বিরোধীরা সিবিআই সিবিআই করে চেঁচিয়ে গলা শুকিয়ে ফেলেছেন, তারা কিন্তু রাজ্য পুলিশের সিট বা মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত বিশেষ তদন্ত দলের কাজেই ভরসা পাচ্ছেন বলে জানিয়েছেন। তাই যে প্রবাদ বাক্য দিয়ে শুরু করেছিলাম, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এক্ষেত্রেও সেটাই দেখছি। আর জানেন তো, এই অতিরিক্ত দরদ দেখানোর নেপথ্যে একটা কৌশল আছে, বিশেষ করে নরেন্দ্র মোদীর,
দেশের ক্ষমতায় বসা স্টক আমরা দেখে আসছি। তা হলো প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারলেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাকে হেনস্থা করা, যাতে তাকে ভয় দেখিয়ে হোক বা জেলে পাঠিয়ে হোক বাগে আনা যায়। ছোট আঙ্গারিয়া, সিঙ্গুরের তাপসী মালিক, নন্দীগ্রাম নেতাই থেকে সারদা, নারদ, এমনকি হালফিলের বাংলায় নির্বাচন উত্তর সন্ত্রাসের তদন্ত, তার যা গতি প্রকৃতি তাতে ফের বকটুই কাণ্ডের তদন্ত, ওই সিবিআই এর হাতে গেলে আদৌ হত্যাকারীরা শাস্তি পাবে কি না তা নিয়ে গ্রামবাসীরা সন্দিহান। সেটাই স্বাভাবিক, যদিও কোনো খুনের ঘটনা বা হত্যাকাণ্ড নয়, কিন্তু বীরভূমবাসীদের নিশ্চয়ই স্মরণে আছে শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির তদন্তে সিবিআই এর ভূমিকা। বছর ১৫ তদন্ত চালিয়েও নোবেল পদক উদ্ধার তো দূরের কথা, বছরখানেক আগে তারা হাল ছেড়ে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে আদালতে হলফনামা দিয়ে নোবেল পদক তদন্ত বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। যারা একটা পদক চুরির মতো বিষয়ে অ্যাকচুয়াল এগোতে ব্যর্থ, তারা সেই বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রামের ওই ভয়াবহ ঘটনার তদন্ত করবে। গ্রামবাসীদের প্রত্যাশিত জিজ্ঞাসা, তার পশ্চাতে অবশ্য একটা জোরালো যুক্তি আছে, ঘটনা পরম্পরার দিকে একটু নজর দিলেই তা বোঝা যাবে। সোমবার রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, পরের দিন সকাল ১০টার মধ্যে তা চাউর হয়ে যায়, উদ্ধার হয় শিশু মহিলা সহ ৭টি পুড়ে থাকা দেহাবশেষ। গুরুতরভাবে অগ্নিদগ্ধ একজন হাসপাতালে মারা যাওয়ায় ওই ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছে ৮ জন। যে খুনের ঘটনার পাল্টা ওই প্রাণঘাতী হামলা হয়েছিল, বোমায় নিহত সেই তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধানকে ধরলে ওই রাতে গ্রামে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এমন হার হিম করা ঘটনায় আলোড়িত রাজ্য, কিন্তু তাতে প্রশাসনিক পদক্ষেপে এতটুকু কাল বিলম্ব ঘটেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায়। যদিও বকটুই কাণ্ড চাউর হতেই ওঁত পেতে থাকা বিরোধীরা বাজারে নেমে পড়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর প্রথম থেকে। আসছি আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। বিরতির আগে যে কথা বলছিলাম, মুখ্যমন্ত্রী প্রথম থেকে কঠোর, তাই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানকে মাথায় রেখে ৩ সদস্যের বিশেষ তদন্ত দল বা সিট গঠন করেছিলেন তিনি। মুহূর্তে রামপুরহাট থানার আইসি এবং মহকুমা পুলিশ আধিকারিককে অপসারিত করলেন। রাজধর্ম যার কাছে অগ্রাধিকার তার কাছে তো এটাই প্রত্যাশিত। মঙ্গলবারের মধ্যে ওই ঘটনায় জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেফতার করেছে সিট। গতকাল বকটুইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ঘণ্টাখানেক মনোযোগ দিয়ে শুনেছেন নিহতদের পরিজনদের কথা, তারপরেই বুঝে গিয়েছেন আক্রান্ত গ্রামবাসীদের অভিযোগের তীর তৃণমূলেরই ব্লক সভাপতি আনারুল হোসেনের দিকে। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে বসেই নিজের দলের ওই অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। ঘণ্টা কয়েকের মধ্যে গ্রেফতার হন আনারুল। শুধু কি তাই, ঘটনাস্থলের অদূরে দাঁড়িয়ে প্রকাশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের অর্থ সাহায্য করেন তিনি। নিহতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেন। ঘটনার রাত থেকে আতঙ্ক সঙ্গী ওই গ্রামবাসীদের, তারা গ্রাম ছাড়া। মুখ্যমন্ত্রী গতকাল তাদের পুলিশি নিরাপত্তার আশ্বাস দেওয়ায় একে একে তারা নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী বকটুইতে যে ভূমিকা নিয়েছিলেন তা তদন্তের ক্ষেত্রে হোক বা ক্ষতিপূরণের ভিত্তিতেই হোক, গ্রামবাসীর আস্থা মনোবল ফিরছিল, তাই তাদের আস্থা ছিল সিট তদন্তে। কিন্তু যারা হাইকোর্ট মারফত সিবিআই আদায় করলেন, তারা কি ওই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত চান, নাকি ৪-৫টা মামলার মতো এটাও ঝুলে থাকুক, তার থেকে রাজনৈতিক ফায়দা তোলা যদি কারোর উদ্দেশ্য হয় তাহলে ভিন্ন প্রশ্ন। এই তো গত মাসের ঘটনা, ২০১৩ সালে হুগলির ধনেখালীতে থানা লকআপে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। ১০ বছর সেই তদন্ত চলার পর কলকাতা হাইকোর্টে সিবিআই যে রিপোর্ট পেশ করেছে তাতে ক্ষুব্ধ বিচারপতি। অর্থাৎ সেই মামলা এখন ২০ বাউ জলে।
এই যদি পুলিশ হেফাজতে মৃত্যুর তদন্তে সিবিআই এর হাল হয় তাহলে বকটুইয়ের মতো ঘটনার কি পরিণতি হতে পারে তার জন্য বিশেষ কল্পনা শক্তি ব্যয়ের দরকার আছে বলে মনে হয় না কি বলেন আপনারা আজ এই নিয়ে শুনবো আপনার কথা আরো একটা বিরতির পর ফিরে সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন আপনার কথা আজকের বিষয় নিয়ে মতামত জানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন প্রথম দর্শক রয়েছেন ললিত বন্দ্যোপাধ্যায় নমস্কার বলুন নমস্কার শুভ সন্ধ্যা এই যে কেন্দ্রীয় সরকার যে প্রায় 8 বছর ধরে চলছে যে রাষ্ট্রনীতিতে যেটা দেখা যাচ্ছে যে সমস্ত কেন্দ্রীয় সংস্থা সিবিআই ইডি এনআইএ র রিসার্চ অ্যানালিটিক্যাল উইং তথাকথিত স্বার্থ সংস্থাগুলোকে সম্ভবত দলীয় স্বার্থে প্রয়োগ করে বিরোধী পক্ষকে দুর্মুষ করে তাদের শাস্তির অস্ত্র হিসেবে প্রয়োগ করে যাচ্ছে অন্তত আমি যেসব ঘটনাগুলো দেখে যাচ্ছি ধরুন সিবিআই আজকে হাসলে কাজলে কথা বললেই সিবিআই কথা কথা বিরোধী পক্ষ জনগণ বিচ্ছিন্ন জনতা এরা যখন ইচ্ছে করে ভোট বন্ধ করে দাও করোনার জন্য হবে না আবার যখন ভোট হবে নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনীকে ভোট করতে হবে কেন্দ্রীয় বাহিনীর লোকরা ভোট দেবে মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই আজকে সিবিআই আজকে 15 বছর আগে বিশ্বভারতী নোবেল রবীন্দ্রনাথের যে নোবেল প্রাইজ সেটা চুরি হয়ে গেল আজও ধরা পড়লো না তাপসী মালিকের কেস সলভ হলো না নন্দীগ্রাম হলো না এবং পরে পর সারদা নারদা কত কেলেঙ্কারি বলবো পরে পর ওভারলোডে পরে পর নিয়ে চলেছে কোনটি সলভ করতে পেরেছে আজকে সমস্ত বিরোধী পক্ষ এক রাম বাম কি না সিবিআই সিবিআই কে দিলে তার মানে কি উনি প্রধানমন্ত্রী দুদিন আগে বলে গেলেন একটা ভার্চুয়াল মিটিং এ যে বাংলা জনগণ ছেড়ে দেবে না তার মানে কি বাংলা জনগণ বিজেপি কে ভোট দেবে তার মানে কি ওনার অভিসন্ধিটা কি অভিসন্ধি হচ্ছে সমস্ত জিনিসটাকে ধামাচাপা দিয়ে নিজের দলীয় তন্ত্র করে এটাকে নিয়ে যাবে চালিত করা এই সিবিআই সুপ্রিম কোর্ট কংগ্রেস আমরা ধন্যবাদ আপনার মতামতের জন্য পরের দর্শক রয়েছেন ইউনুস আলী নমস্কার নমস্কার আমি প্রথমে বলতে চাচ্ছি যে ভারতবর্ষের টেলিভিশনের ভলিউমটা মিউট করুন নমস্কার আমি মুর্শিদাবাদ থেকে বলছি বলুন আমি প্রথমে বলতে যাচ্ছি যে ভারতবর্ষের একটা তদন্ত সংস্থা যার নাম হয়েছে সিবিআই এবং এই সিবিআই সংস্থাটা যে সমস্ত আধিকারিক বা তদন্ত কার্য পরিচালনা করে তারা উচ্চ শিক্ষিত প্রশিক্ষিত এবং তদন্ত করার ক্ষেত্রে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জায়গাতে ওনাদের থাকার প্রয়োজন ছিল কিন্তু বিগত এই সরকারের মোদী সরকারের আগমনের পরে থেকে এমনভাবে চাপ সৃষ্টি করছে এদের মেরুদণ্ডটা ব্যাকা হয়ে গেছে এই সিবিআই সংগঠনটা প্রতিষ্ঠানটা মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে তো বাঁকা অসুস্থ মেরুদণ্ড নিয়ে কোনো কর্ম সুস্থভাবে করা যায় না এটা অতি স্বাভাবিক কথা মানে শারীরিক অসুস্থতা সঙ্গে সঙ্গে মানসিক অসুস্থতা আসবে এইবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ভারতবর্ষের কোনো কোনো প্রান্তে প্রতিপক্ষ যে সমস্ত সরকার আছে বা দল আছে সেখানে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা এই প্রতিষ্ঠানটা তারা তদন্ত করতে যাচ্ছে সেই সমস্ত তদন্তের ক্ষেত্রে যেমন ব্যর্থতা আসছে আমাদের পশ্চিমবাংলায় ভুরি ভুরি তদন্ত হয়েছে যা অনেকে বলছেন বলার অপেক্ষা রাখে না সেই ক্ষেত্রে ব্যর্থতা এরা আচ্ছাদিত আমরা এখানে দেখছি পশ্চিমবাংলায় যে পদক্ষেপ মমতা ব্যানার্জি প্রথম প্রথম গ্রহণ করেছে সেখানে নিজস্বতা না রেখে একটা পরিপূর্ণ গণতান্ত্রিক রূপ দিয়ে একটা তদন্তের রূপরেখা তৈরি করে নির্দেশ দিয়েছে প্রশাসনকে সিট গঠন করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অতীতের যে ব্যর্থতা পশ্চিমবাংলার সিবিআই তদন্তের যে ব্যর্থতা সেই ব্যর্থতার নজির বহু মানুষের জানা আছে কিন্তু তবুও সিবিআই তদন্ত করতে হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই পশ্চিমবাংলায় কিছু ব্যর্থ রাজনৈতিক দল যারা জনগণ প্রত্যাখ্যান যা থেকে করেছে এই সমস্ত মানুষ বা দল বা গোষ্ঠী বা নেতা তারা মৃতদেহ চাইছে শকুন যেমন আকাশে উড়ে মৃতদেহ খোঁজ করে তারাও কিন্তু এই মৃতদেহ খোঁজ করছে মানে তাদের এই মৃতদেহ অনেকদিন উপযুক্তভাবে হয়নি অতীতের সিপিএম আমলে যে মৃতদেহ
সংগঠিত হয়েছিল, যে পরিমাণ মৃতদেহ ছিল, গণহত্যা হয়েছিল, অনেক তারপরে 11 বছরের মধ্যে এরকম ধরনের দুর্ঘটনাটা হয়নি। ধন্যবাদ, ধন্যবাদ আপনার মতামতের জন্য। একটা ছোট বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। পরের দর্শক শিশির মণ্ডল, নমস্কার। নমস্কার ম্যাডাম, আজকের বিষয় সিবিআই বঙ্গে ব্যর্থতার ইতিবৃত্তি। মহামান্য হাইকোর্টের সিবিআই তদন্ত দেওয়া সমালোচনার ঊর্ধ্বে নয়, কারণ সিবিআই নিরপেক্ষ নয়। বর্তমানে বিজেপির তোতাপাখি, বিজেপির এজেন্ট হয়ে কাজ করতে আমরা দেখছি। সিবিআই সাকসেস রেট 2.5 থেকে 3% মাত্র, এবং এ বাংলার ক্ষেত্রে প্রায় জিরো। নোবেল, নন্দীগ্রাম, নারদা, সারদা ইত্যাদির চূড়ান্ত ব্যর্থ রিজানুর কাণ্ডে তারা পয়সা খেয়ে সিবিআই জেলে চাপা পড়েছে বলে তারা স্বীকার করে নিয়েছে, এবং বামফ্রন্ট আমলে তারা জায়গায় জমি পেয়েছিল সিঙ্গুরের তদন্তর জন্য। সুতরাং এই সিবিআইকে তদন্ত করালে কি হবে যথেষ্ট সন্দেহ আছে। যেমন সারদা চিটফান্ড কাণ্ডে যারা চেয়েছিল সিবিআই তারাই ক্ষতিগ্রস্ত, কারণ পশ্চিমবঙ্গ সরকার যে টাকা দিচ্ছিল তা বন্ধ হয়ে গেল এবং তারা বঞ্চিত হলো। আমার কাণ্ডে সিবিআই তদন্তের ফলে আসল তথ্য কোনোদিনও বেরোবে না। বিজেপির রাজনৈতিক কারণে তা হতে দেওয়া হবে না। বছর বছর তার ওই গরু পাচার এবং কয়লা কাণ্ডের মতো ঝুলিয়ে রাখা হবে, ইলেকশন এলেই একটু করে বাড়বে, তারপরেই কমবে, এইভাবে চলতে থাকবে। বিজেপি ইলেকশনে ফয়দা তুলবে। অন্যদিকে সিট বহু তদন্ত অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করে দোষীদের শাস্তি দিতে পেরেছে। সুতরাং সিটের তদন্ত রাজ্যের স্বার্থে এবং ক্ষতিগ্রস্তদের স্বার্থে একান্ত কাম্য বলেই আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। পরে দর্শক রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, নমস্কার। নমস্কার, বলুন। সিবিআই মানে কমপ্লিটলি বোগাস অফ ইন্ডিয়া, কোনোদিন কোনো কেসে সুরাহা করতে পারে না। আসল ব্যাপারটা কি, এই কেস জমে জমে কোনো অপরাধীকে শাস্তি দিতে পারছে না, এতে কিন্তু অপরাধীদের কনফিডেন্স ভীষণ বেড়ে যাচ্ছে। এরপর হয়তো দেখা যাবে অপরাধীরাই চাইছে যে কেসটা সিবিআই হাতে যাক, তারা এতটাই সিওর হয়ে যাবে যে সিবিআই হাতে গেলে আমাকে এই জীবনের শাস্তি পেতে হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার মনে হয় একটা জনস্বার্থ মামলা হওয়া উচিত। সেটা হচ্ছে একটা কেস তদন্ত করতে গেলে কতজন অফিসার লাগে, এবং সিবিআই তে কতজন অফিসার আছে, এবং টোটাল নাম্বার অফ কেসেস কত আছে, তার একটা হিসেব কিন্তু জনগণের জানা, জনগণ বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যারই হোক জানা দরকার। কারণ একটার পর একটা কেস সিবিআই এর হাতে চলে যাচ্ছে, তার কোনো সমাধান হচ্ছে না দিনের পর দিন। এইভাবে কি চলতে পারে? কিসের উপর ভরসা রাখবে তারা জনগণ? কোর্টের উপর ভরসা রাখবে নাকি এদিকে কোনো সংস্থার উপর ভরসা রাখবে তদন্তের? আমার মনে হয় এটা একটা জনস্বার্থ মামলা হওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ আপনার মতামতের জন্য। সুকুমার পান্ডা পরের দর্শক, নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার, বলুন। আমি ছোট করে বলছি, সব তো সবাই বলছে, আমি শুধু মাত্র দুটো কথা তুলে ধরছি। যেটা মানে পশ্চিমবঙ্গে সিবিআই যে ব্যর্থতা, এক নম্বর প্রশ্ন আমি বলছি যে সারদা নিয়ে যে এত কেলেঙ্কারি হলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি গঠন করে সাধারণ মানুষদের একটা টাকা ফেরতের ব্যবস্থা করেছিলেন, কিন্তু সিবিআইকে হাতে দেওয়ার পরে সেই আগে পর্যন্ত কোনো টাকা পয়সা তারা তো পায়নি, সিবিআই তখন মানে উদ্ধার করতে পারেনি, সাধারণ মানুষরা সেই টাকা থেকে বঞ্চিত হয়েছে। আজকে যেটা রামপুরহাটের বাকতুই গ্রামে যে ঘটনা ঘটেছে, সেই বাকতুই গ্রামের যারা আক্রান্ত তারা সিবিআই সন্তুষ্ট নয়, তারা সিটের সন্তুষ্ট, কারণ তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার যে নির্দেশ মানে নির্দিষ্ট উজ্জ্বল উদাহরণ দেখেছেন, সেটাই হচ্ছে মেন ঘটনা। তার থেকে সিবিআই হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি করে দিয়েছিলেন, তারা আক্রান্তরা মনে করছে যে সিবিআই তদন্ত হয় আমরা তার থেকে বঞ্চিত হবে। সবচেয়ে বড় দিদি একটাই, সিবিআই বলুন না যাই বলুন, সাধারণ পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যারা রাজ্য সরকারের দায়িত্ব মহামহিম, সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে তাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তারাই সেটা বাঁচার অধিকার, এটাই আমার কথা। সিবিআই নিয়ে কিছু হবে না, তাদের বাঁচতে দেন, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে তাদের বাঁচার অধিকার তাদের দেওয়া হোক,
সিবিআই নিয়ে কোনো কাজ হয় না নমস্কার দিদি ধন্যবাদ পরে দর্শক রয়েছেন পুষ্পেন গোস্বামী নমস্কার হ্যালো আমি বলি যে এই যে বঙ্গে ব্যর্থতার ইতিহাস বৃত্ত বঙ্গে সিবিআই ব্যর্থ না সিবিআই পুরো ভারতবর্ষেই ব্যর্থ কারণ যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে নিজেও ব্যর্থ সে নিজেও তো একটা অপদার্থ তার আন্ডারে সিবিআই কাজ করে সে যদি কি করে কাজ করবে ভারতবর্ষের যতগুলো এজেন্সি আছে সবগুলোকে ঠুটো জগন্নাথ করে দিয়েছে অর্থাৎ তাদের পক্ষে সম্ভব নয় আর দ্বিতীয়ত ক্যালকাটা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে সিবিআই কে ক্যালকাটা হাইকোর্টের কাছে আমি জিজ্ঞেস করবো যে ওই যে মমতার কেসে দাঁড়িয়েছিল জঙ্গল বলে সে আজ পর্যন্ত হারলোকে জিতল সেই কেসটা আজ পর্যন্ত করতে পারলো না যেটা পনেরো দিনের ঘটনা কেন সেটা এখন এত দেরি হলো আগে সিবিআই কে সেইটা জিজ্ঞেস করা বা হাইকোর্টকে সেইটা জিজ্ঞেস করা হাইকোর্ট যেন যেন মনে না করে যে জনসাধারণ একবারে বোকা উল্টো পাল্টা অর্ডার দিচ্ছেন সিবিআই কোনোদিন কোনো কিছু করতে পারে না তাই আমার হাইকোর্টের কাছে অনুরোধ উনি যেন ওই মমতার কেসটা সলভ করে সলভটাকে ইলেকশনে যে মমতাকে হারানো হয়েছিল নমস্কার ধন্যবাদ আপনার মতামতের জন্য তবে রায় নিয়ে আমাদের কোনো মতামত নেই হাইকোর্ট তার রায় দিয়েছে তার কাজ সে সম্পন্ন করেছে তবে আমাদের প্রশ্ন এই যে সিবিআই তদন্ত এই তদন্তের ব্যর্থতার খতিয়ানও কিন্তু সকলের চোখের সামনে তাহলে কি আমরা সেই পরিবারগুলোর পাশে শুধু নামমাত্র দাঁড়ানোর কথা বলছি আদৌ কি সেখান থেকে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে এটাই শুধু প্রশ্ন তোলার একটা দিক পরের দর্শক সুজয় চৌধুরী নমস্কার নমস্কার সিবিআই বঙ্গে ব্যর্থতার ইতিবৃত্ত আজকে যে হাড়হিম করা ঘটনা রামপুরহাটে হয়েছে সেইখানে আমাদের মমতা ব্যানার্জি যেটা মানবিক মুখ নিয়ে এসেছেন এবং তিনি এক ঘন্টা ধরে কথা বলেছেন যে স্বজন হওয়াদের সঙ্গে কথা বলেছেন তখন চোখের জল পর্যন্ত তিনি মুছিয়ে দিয়েছেন এবং সান্ত্বনা দিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন ভাবে সরকারি ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে আদর্শ করেছে যেখানে পরিবারের মানুষজন শিবকে ভরসা করেছে যেখানে তারা কোনো সিবিআই বা কিছু চাননি তারা মমতা ব্যানার্জিকে ভরসা করেছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কিছু রাজনৈতিক দল যে দলগুলো বিরোধিতা করে হাইকোর্ট থেকে সিবিআই এর বার করেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিজেপি সরকারের কাজই হচ্ছে ইডি সিবিআই আইন শৃঙ্খলা আর অর্থনৈতিক আবরণ যে জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটাকে ব্যর্থ হয়েছে আজকে সিবিআই যেভাবে বিভিন্ন পশ্চিমবঙ্গে যে সমস্ত তদন্ত করছে সেগুলোতে ব্যর্থ আজকে যে ইডি বা অন্যান্য যেগুলো তদন্ত করছে সেগুলোরও তারা ব্যর্থ হয়েছে বছরের পর বছর যে মানুষজনকে ঘুরিয়ে যাচ্ছে আজকে অর্থনৈতিক অবরোধ করেও পশ্চিমবঙ্গতে বিভিন্ন প্রকল্প চলছে তা সত্ত্বেও এই বিরোধীরা বিরোধিতা করবে দেখা যাক হাইকোর্টের যে রায় আমরা মান্যতা করি এই সিবিআই কত দিনে এই খুনে এই যে একটা আহিংস ঘটনা তার যেভাবে তদন্ত করছে সেটাই দেখা যাক ধন্যবাদ আপনার মতামতের জন্য খায়রুল বাসার পরে দর্শক নমস্কার নমস্কার দিদি বলুন সিবিআই তদন্ত যেটা রামপুরহাটে অর্ডার হয়েছে আমরা দেখেছি আমাদের বঙ্গে নোবেল পুরস্কার চুরি হয়েছে সঞ্জয় দত্ত থেকে তার কোনো কেনারা হয়নি মন্দির বানানো হয়নি এবং গুজরাটে নেসরুজ্জাহান খুনের সেটাও কোনো কেনারা হয়নি সিবিআই হলেই যে সব কিছু হয়ে যাবে এটা কোনো খুব ধারণা ভুল আসল কথা হচ্ছে আমরা একের পর এক যেভাবে গণহত্যা দেখছি আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাচ্ছি সেই জন্য স্বতঃস্ফূর্তভাবে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন সেটা আমরা দেখবো কি করছে সিবিআই কি করতে পারে কিন্তু এর বহু নজির আছে আমাদের বঙ্গের মধ্যে বিভিন্ন সময়ে সিবিআই তদন্ত করে কিছুই করতে পারেনি নাম মাত্র তারা দর্শক হিসাবে কাজ করেছে সঠিকভাবে যদি তদন্ত করে তার কারণ হচ্ছে গুজরাটে নসরুজ্জাহান কাণ্ডে যেসব অফিসাররা ছিলেন সেই সব অফিসারদেরকে পরপর খুন করা হয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সেই রকম ভাবে এখানেও সেটাই হবে সিবিআই মানে যে একবার সমস্ত কিছু একবার উদ্ঘাটন করে জনমানুষের কাছে সব কিছু প্রকাশ করবে এটা কোনো গুরুত্বই নয় আর সিবিআই সম্বন্ধে মানুষ জানে যে সিবিআই কি করতে পারে সিবিআই এখন কিছু করতে পারে না বেশ ধন্যবাদ আপনার মতামত শুনলাম আপনার কথা একটা বিরতি নিচ্ছে বিরতির পর ফিরছি আবারও সঙ্গে থাকবেন
ফিরে এলাম বিরতির পর। পরে দর্শক রয়েছেন বিমল চট্টোপাধ্যায়, নমস্কার। শুভ সন্ধ্যা ম্যাডাম। বলুন, শুভ সন্ধ্যা। সিবিআইয়ের যে ইতিবৃত্তের কথা যেটা বলেছেন আজকে অত্যন্ত সময় উপযোগী বলে মনে করছি। এই সঙ্গে কয়েকটা জিনিস আমি তুলে ধরতে চাইছি, যে যে সিবিআই আজ পর্যন্ত কোথাও কোনো তদন্তের মধ্যে 100% যদি 100% ছেড়ে দিলাম 20% সাকসেস হয়েছে কি? নোবেল চুরি থেকে শুরু করে সারদা পর্যন্ত যে টাকাটা মানে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি কি বলে ওই যে কি সারদার যে কর্তা ছিলেন তিনি তাকে ধরে নিলেন কোত্থেকে নিয়ে আসার পরে, তো সুজিত হোসেন সরি, তো ধরে নিয়ে আসার পরে টাকাটা দিতে শুরু করলেন। তারপর দেখা গেল কিছু অর্বাচীনের দল তারা গিয়ে সত্য সিজিয়ে নিয়ে গন্ডগোল পাঠিয়ে দিল। বেশ কিছু হতভাগ্য মানুষ যারা টাকাটা জমিয়ে রেখেছিল মমতা ব্যানার্জির দয়ায় অন্তত পক্ষে তার মানে আসল টাকাটা তারা ফেরত পেতই, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু কি লাভ হলো? সে মানুষগুলো হতভাগ্য মানুষগুলো আজকে তারা ঠকে গেল। আর এই যে সিবিআই তদন্তের একটা প্রশ্ন নিয়ে দেখি প্রায় বিজেপির মধ্যে একটা কথা ওঠে, সিবিআই প্রত্যেক কথায় সিবিআই সিবিআই চাই, যেন সিবিআই বোধ হয় ওদের কোনো পৈতৃক সম্পত্তির কোথায় কোনো দারোয়ান টারোয়ানকে হয়তো হবে, এরকম একটা ভাব। তো আজকের এই সিবিআই তদন্তের প্রেক্ষিতে আর কিছু হোক আর না হোক কি হবে সেটা তো আমরা বুঝছি বা আপনারা মিডিয়া তারাও জানেন বা ইতিপূর্বে আমরা দেখেছি সিবিআইয়ের কি কত মানে বক্তব্য বা তাদের কতটুকু কর্মকুশলতা। তো একটা জিনিস হবে সেটা হচ্ছে কি, এই বিজেপি বন্ধুগুলো এই সিবিআই নাম শুনে একটু শান্তিতে আজকে বেশ খাওয়া দাওয়াটা খুব জমিয়ে করবে এবং রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখবে সিবিআই যখন হচ্ছে তখন নিশ্চয়ই রাষ্ট্রপতি শাসনও হবে, এই একটা শান্তি নিয়ে এরকম থাকতে পারবে। যাই হোক, আমার কথা হচ্ছে অবভাগ্য মানুষ যারা মারা গেছে তাদের অত্যন্ত দুঃখ এবং ব্যথিত আমি, যে সম্প্রদায় হোক না কেন একটা মানুষের জীবন গেছে, অতগুলো মানুষ চলে গেছে। কথা হচ্ছে যে এর তদন্তটা সঠিকভাবে বেরিয়েছে, আসার পরে যে দেখা যায় সিট যে সমস্ত গঠন করে যে সমস্ত অপরাধী দিকে ধরেছে এখনো পর্যন্ত তারাই অপরাধী, তখন সিবিআই নাকটা কাটা যাবে না? তো এটাই কিন্তু আমার মূল প্রশ্ন রইল ম্যাডাম, যদি কোনো সহৃদয় দর্শক থাকেন যুক্তির মাধ্যম দিয়ে বলুন বা বলবেন বলার চেষ্টা করবেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আপনার মতামত। এবং পরে দর্শকের কথাও শুনি, রীনা গঙ্গোপাধ্যায় নমস্কার। হ্যাঁ ম্যাডাম, আমার আশীর্বাদ রইল সমস্ত সাংবাদিকদের উপর। কথাটা হচ্ছে যে শরীরটা খারাপ, যার জন্য শরীর মানুষ থেকে শরীরটা কথা হচ্ছে যে আজকে আমাদের নেত্রী এতই দুর্ভাগ্য যে উনি যবে থেকে শুরু করেছেন পশ্চিমবাংলা সংসার ধরার সেই ছোট্ট বয়স থেকে সমস্ত প্রতিবাদ মধ্যে সমস্ত সমস্যার মধ্যে উনি সেই জায়গাটাই ওনাকে নানান রকম ছলনা সত্ত্বে ওনার বিরোধিতা করা হয়েছে। আজকে সিবিআই নামে কাটছে, আজকে দেশটা কোম্পানি ফেল হয়ে গেছে নামে কাটে কেন সেই পুরনো নাম করে, কিন্তু সিবিআইয়ের কি আছে? এরা কি যারা সিবিআই সিবিআই করছে গ্রাম গর্ভের মানুষরা একটু যদি শিক্ষা দীক্ষা বা বিভিন্ন তাদের মানে সংবাদপত্র বা বিভিন্ন কার্যকলাপের সাথে তারা যদি একটু যুক্ত থাকতো তাহলে কিন্তু আপনি রাজ্য প্রশাসনকে দূরে ছুড়ে ফেলে সিবিআই সিবিআই করতো না। আর এই নিজের এত সোজা মানে পবিত্র করা যে তোমরা এটা বলো তাদের তোটাপাতি মতো যা শিখিয়ে দিচ্ছে সমস্ত সমস্যার সমাধান নাকি সিবিআইতেই হবে মানে সমাধান হয়, এই করে আমাদের রাজ্যকে আমাদের রীতিমত অপমান বা রীতিমতো মানে শো করছে সবসময় মমতা ব্যানার্জি কি করে শাখা পোশাখা গুলোকে কাটাতে আকার কাটতে হয় তার সমস্ত কিছু তার প্রশাসন থেকে তার সমস্যা থেকে তার মানে যে দাদা উনি সৃষ্টি করেছিলেন তার আশপাশ একটা গাছ উনি উনি ফল ফুল দিয়ে গোটা পশ্চিমবাংলাটাকে গৌরবে রাখতে চাইছেন, গৌরবময় একটা অধ্যায় তৈরি করতে চাইছেন, সেই অধ্যায়কে কি করে কলুষিত করা যায়। পরে দর্শক রয়েছেন নিখিল রায়, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বলুন। আজকে আমাদের উচ্চ আদালত জানালেন রামপুরহাট নিয়ে সিবিআই তদন্ত হবে, সিটের উপরে ওনাদের নাকি ভরসা নেই। হ্যাঁ, সিবিআই একদিন ছিল যে তারা স্বশাসিত এবং
নিরপেক্ষভাবে তদন্ত করে সমস্ত কিছু করতেন। মানুষের মনে একটা এমন ধারণা তৈরি করেছিল যে আমরা সবাই বিশ্বাস করতাম, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন একটা জায়গায় গেছে এবং সরকার কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হলে সিবিআই চলছে, ইডি চলছে, বিভিন্ন সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হলে চলছে। আজ যে বঙ্গে বিজেপির যে অবস্থা, সেই বিজেপিকে খুশি করার জন্য এবং এই ঘটনাটা যাতে আরো লঙ্গার করে এবং এটাকে নিয়ে ডামাডোল পাকানো যায়, সেই জন্য সিবিআই এর তদন্তের জন্য ওরা কেস করলেন, আদালতে সেটাকে মেনে নিলেন। কিন্তু আমাদের শীত গঠন করেছেন মমতাদি, প্রথমেই গেছেন উনি, ওখানে সকলের সঙ্গে কথা বলেছেন, ক্ষতিপূরণ দিতে, হ্যাঁ জানি মৃত্যুর ক্ষতিপূরণ টাকা দিয়ে হয় না, তবু তো তার প্রয়োজন আছে এবং তাদের সকলকে সান্ত্বনা দিয়েছে, তাছাড়া আর কি করবে। কিন্তু আপনি দেখুন বিজেপি শাসিত অন্য অন্য রাজ্যের কি অবস্থা, হাতরাসকান্ডে আমরা দেখেছি সেখানে সাত দিন সাংবাদিকদের ঢুকতেই দেওয়া হয়নি, দিনের পর দিন তিনি বসেছিলেন, এমন ঘটনাও আমরা টিভিতে দেখেছি, কাগজে দেখেছি। আর সিবিআই যে ধোয়া তুলসি পাতা এখন নয় এটা পরিষ্কার, আর যে সিবিআই এর অনেক ব্যর্থতা আছে, সে নোবেল থেকে আরম্ভ করে বলুন এবং বিভিন্ন আরো তদন্তে যেখানে সিবিআই তদন্ত করছে এবং দেখা যাচ্ছে কারা টাকা নিচ্ছে, দুর্নীতিতে জড়িত, তাদের কিন্তু সিবিআই ধরছে না। হ্যাঁ, কি করে পশ্চিমবঙ্গ সরকারকে ভূপ্রতিপন্ন করা যায় এবং কালিমালিপ্ত করা যায়, কেন্দ্রীয় সরকারের সেই একটাই নীতি মাথায় ঘুরছে এবং সেখানে তাদের দোষর হয়ে গেল আমাদের রাজ্যপাল, তিনিও সেই তাদের কথায় লিখতে বসছে। আর বিরোধী নেতা, তিনি তো এমন একটা ভাব দেখাচ্ছেন যিনি সব কিছুই পরিচালনা করছেন এবং তার কথাতেই সারা ভারতবর্ষে চলবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, সেগুলো চলবে। অর্থাৎ সিবিআই নিয়ে আমার মনে হয় না যে এটা খুব একটা ভালো কিছু হলো, বুঝতে পেরেছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনার মতামত শুনলাম। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি আপনার কথায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, পরের দর্শক রতন হরকরা, নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি কাকিনাড়া রতন হরকরা বলছি। বলুন, আজকের বিষয় হচ্ছে সিআই বঙ্গে ব্যর্থতার ইতিবৃত্ত। আচ্ছা, অনেক ব্যর্থতা আছে, কেননা আপনারা জানেন, সকলেই জানেন, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা বিষয়ে তারা তদন্ত করেছে, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় বা মানুষ আস্থা রেখেছিল রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার খুঁজে বের করবার জন্য, তাতেও ব্যর্থ, তাপসী মালিক ব্যর্থ, সমস্ত ক্ষেত্রেই ব্যর্থ, সাধারণ মানুষের কোনো আস্থা নেই এই সিবিআই এর উপরে। একমাত্র বিরোধী দলনেতারা সিবিআই সিবিআই করে তদন্ত চাই বলে চেঁচাচ্ছে, একমাত্র রাজ্য সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য। বরং আমি, যারা অত্যাচার চলেছে তাদের কাছে আমার অনুরোধ, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, সঠিক বিচার পাবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। পরে দর্শক রয়েছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়, নমস্কার। নমস্কার, বলুন। টেলিভিশনের ভলিউমটা মিউট করুন। নমস্কার। আচ্ছা দেখুন, এই সিবিআই তদন্ত যে ইয়েটা হয়েছে এটা নিয়ে এখানে যতটা হই হই করে এরা করছে, আমি কিন্তু সারা ভারতের চ্যানেলগুলো হিন্দি ইংরেজি দেখছি, গত দুদিন ধরে অন্তত কোনো খবর নেই। ওরা উত্তরাখণ্ড আর ইউপির শাসন মন্ত্রিসভা নিয়ে ব্যস্ত, এইখানে এইটা হচ্ছে হই হই করে রাজনৈতিক ফয়দা তোলার জন্য, এটা পরিষ্কার। নাহলে সংখ্যালঘু মূল্যে বিজেপি কাঁদে, রূপা গাঙ্গুলি পার্লামেন্ট আজকে যেভাবে কেঁদেছেন, তার মহাভারতে এইভাবে দ্রৌপদীর রোলে তার থেকে ছাপিয়ে গেছেন। আসলে বোধ হয় মনে মনে ভাবছিলেন মূল্য যখন আরো কিছু বেশি মূল্য না কেন, হ্যাঁ মোট তো সংখ্যালঘু, সংখ্যালঘুদের সারা ভারতে ওরা পিটিয়ে মারছে আর এই পশ্চিমবঙ্গে ওদের একেবারে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। এসব ভণ্ডামি নয়। আর সিবিআই কি করবে, সিবিআই কি করবে, হ্যাঁ সিবিআই তো সিবিআই ইডি এগুলো তো লেলিয়ে এর মতো। শ্রমিক হচ্ছেন বলছেন মাথাও আসবে, আবার এদিকে বলছে মমতা আগে থেকে সব কি করে জানলে, তুই আগে থেকে কি করে জানলি যে মাথার টান পড়বে। হ্যাঁ এই সমস্ত ইয়েরা, ওরা যে কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে ইলেকশনে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি হবে, কেন্দ্রীয় বাহিনী, আমরাও তো আপত্তি করতে পারি যে কেন্দ্রীয় বাহিনী কেন, হ্যাঁ ও ও তো বিজেপির লোক কেন্দ্রীয় বাহিনী, মানে কিছু বলার নেই আর কি, মানে আর কি বলবো আমার। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আর একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি আপনার কথায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, পরে দর্শক রয়েছেন প্রবীর বন্দ্যোপাধ্যায়, নমস্কার। নমস্কার, বলুন। গালিবের একটা শেষ দিয়ে শুরু করতে চাইছি,
ताउम्र गालिब करते ये भूल छाप करती आए ना चेहरे से भूल अर्थात थोड़ी रे मैला लेगे से तू भी गालिब सारा जीवन आए ना छाप पड़े गेले चेहरा दिखे देख लेना हमार मन है रवीन्द्रनाथ ठाकुर बोधा ওই অনুরণন নিয়ে লিখেছিলেন চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে অন্তরে আজ দেখব সেটায় আলোক নাই রে কেন কথাগুলো বলছি আমার মনে হয় আমি সেদিনও আপনাকে বলেছি আমি মমতাদির ভীষণ ভক্ত আমার যতটা কষ্ট হচ্ছে আমি শেয়ার করতে পারছি না যে আমার মনে হয় আমাদের বোধ হয় আত্মসমীক্ষার প্রয়োজন আছে হৈচৈ না করে সবচেয়ে বড় কথা যে ঘটনাগুলো ঘটছে বাংলার থেকে এটা অবিচ্ছেদ্য নয় সত্যি আমরা স্বপ্ন দেখেছিলাম দিল্লির মস্তবি দিদিকে দেখবো কিন্তু যে প্রতিচ্ছবি তৈরি হচ্ছে আমি কিছুতেই তো এটা বাকি যে সমস্ত কুপমন্ডুবরা অন্য ব্যাপারগুলোকে দাঁড় করিয়ে দিয়ে এটা গার্ড করতে চাইছে এতে কি সত্যি আমরা বাঁচতে পারবো কাক সেই অস্ট্রিক মাইন্ডসেট এটাকে সবচেয়ে ভালো বলা যাবে আমি উৎপাতির মতো বালিতে মুখ বুঝে ঝড়কে আমি এড়াতে পারবো বরং আমরা সত্যের মুখোমুখি হই সে সত্য কি না পুলিশকে লিবারেল হতে দিতে হবে ম্যাডাম আজকে যে 13 পাতার কঠিন জাজমেন্ট এইটা দিয়েছে এটা কি বাংলার পক্ষে সত্যি শোভনীয় সারা ভারতবর্ষের বিভিন্ন চ্যানেলে বাংলার এই কাণ্ড নিয়ে তারা আলোচনা করছে এবং আলোচনায় এই বিষয়টাও তবে উঠে আসছে যে ওখানে কে এক আনার উঠে সে বললে পুলিশ যাবে মুখ্যমন্ত্রী গিয়ে বললে আজকে জানেন মানে চতুর্দিকে পশ্চিমবঙ্গে বোমা বারুদ গুলি রিভলভার উদ্ধার হচ্ছে তাহলে পুলিশ এগুলো জানতো শুধু জাদু অর্থাৎ আমি রূপোর কাঠি দিয়ে ঘুম পাড়াবার সোনার কাঠি দিয়ে জাগাবো আমি বলছি এই আত্মসমীক্ষা এই বিশ্লেষণের দরকার আছে অথচ দুর্ভাগ্য দেখুন আজকে আনিসের বাড়িতে গিয়েছেন কিন্তু আমাদের ববি হাকিম এবং সেখানে তিনি গিয়েছেন জালিদার টুপি পরে এবং মৌলবি সেজে নিন্দুকেরা বলছে উনি টুপি পরে নয় টুপি পড়াতে গিয়েছিলেন আমি আবারও বলছি বিং এ সাপোর্টার অফ ডিপ সাপোর্টার অফ তৃণমূল কংগ্রেস আমার মনে হয় এই আত্মসমীক্ষার জায়গা থেকে ফিনিক্স পাখি আবার নতুন করে জন্ম দিক এবং আমি শেষে আমার নিজস্ব নয় শঙ্খ ঘোষের নিবেদন দিয়ে শেষ করতে চাই অভিনয় নিবেদন আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্যে কবে না কথা বজ্রকটির মুক্তি শাসনে সেটাই সেবাদিকতা গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা বজ্রকটির রাজ্য শাসনে এটাই শান্তি শৃঙ্খলা যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে আমি আজ এই সবার জীবন দিয়েছি নরক করে উনি লিখেছিলেন দেখ খুলে তোর ত্রিনয়ন রাস্তা জুড়ে খর্গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন ওই অনুব্রত মন্ডলকে নিয়েই বলেছিলেন কি ভয়ঙ্কর কাণ্ড জাজমেন্টের আগে তিনি বলছেন আমি আপনাকে কদিন আগেই বলেছিলাম টিভি বাস করে আমার মনে হয় ম্যাডাম এই আত্মপরীক্ষার সময় এসে গেছে নয়তো আমি শেষ করছি ডেভিড ওব্রেগেন কর্নেল ওব্রেগেনের একটি ভয়ঙ্কর কথা দিয়ে যে সত্যি তোমার দিকে ঘুষি পাখি এগিয়ে আসে ভয় পেও না তাকে আমার মনে হয় কয়েকদিন আগে আপনি বলেছিলেন যে আমরা কেন এক ধরনের বিষয় নিয়ে কথা বলি আজ ভালো লাগলো অন্তত আপনি সেই বিষয়টা অনুধাবন করেছেন এবং জাতীয় সংবাদ মাধ্যমেও যে রামপুরহাটের এই ঘটনা নিয়ে সম্প্রচার হচ্ছে সেটাও আপনি দেখছেন পরের দর্শকের কাছে যাচ্ছি রোহিত চাকি নমস্কার হ্যালো নমস্কার নমস্কার হ্যাঁ দিদি বলছি যে আজকাল যে টিভির যা পরিস্থিতি যা টিভি যেভাবে ফিরে যাচ্ছে ম্যাডাম সেহেতু আজ টিভি আর টাইম মনে কোনো পার্থক্য নেই তাই বলছি ম্যাডাম একটু কম অনুপ্রেরণা নিয়ে রিপোর্টিং করবেন কারণ যে কোনো সময় টিভি ফিরে যাচ্ছে টিভি যদি নিয়ে ফাটতে থাকে তাহলে যে কত সিভিআর কত সিট প্রয়োজন হবে তার শেষ নেই অন্য শেষে বলি ম্যাডাম আমাদের হাইকোর্ট বলেছে 12 নম্বর পাতায় যে রিপোর্টটা আছে একটু পড়ে শোনান যে সেখানে লেখা আছে দেখবেন যে পুলিশের উপরে আস্থা ফেরাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তাই সিবিআই উপর আস্থা রাখুন আমাদের দেশের মানুষের উপকারই হবে আর একটু কম অনুপ্রেরণায় রিপোর্টিং করবেন না স্যার টিভি যে হারে ফেটে যাচ্ছে মানে ওটা হয়ে যাচ্ছে আমি আপনার আপনার শেষের পরামর্শটাকে না শোনার মতো করেই শুনলাম আপনি যে কথাটা বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি আপনি গতকালও
আপনার যে কুমন্তব্য পেশ করে কথা বলেছেন এবং প্রত্যেকদিনই নাম বদল করে আপনি ফোন করেন, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি আপনার ফোন নাম্বারটা কিন্তু আমরা এবার নোট ডাউন করছি। পরে দর্শক কে রয়েছেন আমি আসছি, তবে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, পরে দর্শক বাবর আলী মল্লিক, নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন। আমি বিষয়বস্তু আসার আগে আমার দর্শক বন্ধুদের দু একটি কথা আমি বলতে চাই। দ্রুত বলবেন। যে সমস্ত দর্শক বন্ধু মনে করেন যে এই চ্যানেলটি একটি পার্টির দাবিদারি করছে, তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই চ্যানেলটি আর দেখবেন না। তার কারণ হচ্ছে যারা আপনারা দেখছেন এবং যদি ভালো না লাগে আপনি তো কেন দেখবেন, আপনার তো বহু চ্যানেল আছে, সেই চ্যানেল আপনারা দেখুন না, সেখানে তো আপনাদের কেউ কোনো বাধা দিচ্ছে না। যে চ্যানেল একটি বহু দর্শক আছে লাইন পাওয়ার জন্য তাদের নিজেদের বক্তব্য পেশ করার জন্য, কিন্তু আপনাদের মতো অপদার্থ দর্শকদের জন্য এই একটি চ্যানেলকে আমরা কালিমা লিপ্ত যাতে না হয় তার জন্য আমরা আপনাদেরকে তীব্র ধিক্কার জানাচ্ছি। ছাড়ুন, অনুগ্রহ করে আপনারা আসবেন না, এই চ্যানেলে দেখবেন না, আপনি আপনার বক্তব্যে আসুন, বক্তব্যে আসুন। এবার আসি, সত্য ঘটনা জানার জন্য সবকিছুই দেখতে হয়। এবার আসি আজকের কথায়। আদালতের যদিও উক্তি আছে সিবিআই তোতা পাখি, কিন্তু যেহেতু আদালত বলেছে সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে, সেই তার উপরেই আমাদের ভরসা রাখতে হবে। কিন্তু তো আমরা বিগত দিনে তো আমরা দেখছি সিবিআই যতগুলোকে নিয়ে তদন্ত করছে তার যে রায় আমরা পেয়েছি আমাদের তো চোখের সামনে আসছে না। এই যে একে রামপুরহাটকে সিবিআই তদন্তের উপর দেয়া হয়েছে, তাদের যে পরিবার আশা করে থাকে যে তাদের দোষীরা শাস্তি পাক, কিন্তু কত বছর পরে আদৌ তদন্ত শেষ হবে কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ থেকেই যাচ্ছে। আর মোদী সরকার যতই সিবিআই দিয়েই বাংলাকে ব্যতিব্যস্ত করুক না কেন, আমাদের মমতা ব্যানার্জি সবসময় তার রাজধর্ম পালন করে যাচ্ছে এবং জনগণ তাদের সঙ্গে আছে এবং থাকবে। অতএব এই বাংলাকে যতই আপনারা অশান্ত করার চেষ্টা করুন না কেন সেটা পারবেন না। আপনাদের এই বাংলা থেকে আপনাদেরকে খালি হাতেই ফিরে যেতে হবে, এটা সবসময় জেনে রাখবেন। আর একটা কথা বলে রাখি, অন্তত কম করে 50টি বছর আপনারা বালিশে চুপচাপ মাথা দিয়ে ঘুমিয়ে পড়ুন, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। পরে দর্শক রয়েছেন সুবীর রায়, নমস্কার। নমস্কার, বলুন। এতগুলো মানুষের মৃত্যু হলো, অমানসিক ভাবে ওদের মারা হলো, আর তাদের নিয়ে কেন্দ্র রাজ্যের এই রাজনীতি, এটা কিন্তু খুব একটা সুস্থ অবস্থার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে না, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে যে উত্তরপ্রদেশে জয় দিয়ে বিজেপি ভাবলো যে বোধ হয় আমরা চিরকালের জন্য ভারতবর্ষ শাসন করবো, এরকম একটা পরিস্থিতি এসে গেছে। এই কাশ্মীর ফাইলস বলে একটা বইকে রিলিজ করার অর্ডার দিল এবং তার মধ্যেও একটা সাম্প্রদায়িকতার ব্যবস্থা ব্যাপার এসে গেল, ঠিক আছে, দু নম্বর পয়েন্ট গেল। তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই সিবিআই তদন্ত, এটার মানে কি একটা কিছু ঘটনা ঘটলো, কোনো তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গে হাইকোর্ট অর্ডার দিল, তার সঙ্গে সঙ্গে সিবিআই দল দৌড়ে চলে গেল, এগুলোর এত ইন্টাররিলেটেড যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা সাম্প্রদায়িক রাজনীতিতে জড়িয়ে পড়ে কিছু ফায়দা নেওয়ার একটা চেষ্টা চলছে। এতে কি সমস্ত সমস্যার সমাধান হতে পারে? আমার তো মনে হয় এর গোড়ায় যে গলদগুলো আছে, এই টাকা নিয়ে যে কামড়া কামড়ি, এটার থেকে বেরোতে না পারলে কারুর পক্ষেই এই সমস্ত তদন্তের শেষ করা সম্ভব নয়, এটা আমার মত। আপনারা কিভাবে ব্যাপারটাকে দেখছেন সেটা তো নিজস্ব ব্যাপার, প্রত্যেকেই আছে মতামত, কিন্তু আমার মনে হয় গোড়ায় গলদ হচ্ছে এই জায়গাটা, যে ক্ষমতার অধিকার তার থেকে টাকার যে সোর্সটা আসা, সে বাড়ি থেকেই হোক আর গরু থেকেই হোক, মানুষ তো এখন হয়ে গেছে অন্যরকম না, টাকাটা আসলেই হলো, যেভাবেই হোক আমি ক্ষমতায় যাব,
ক্ষমতায় আসলে এই টাকা ব্যাপারটা আসবে, যে যেখান থেকে বাইরে লুটপাট করবে, এই একটা চিরাচরিত প্রথা একটা চলে আসছে, এটা কোনোভাবেই বদলানো যাচ্ছে না। বেশ, ধন্যবাদ আপনার মতামত শুনলাম। সুরাবুদ্দিন মন্ডল, পরের দর্শক, নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি জামালপুর বর্ধমান থেকে বলছি, পূর্ব বর্ধমান থেকে। বেশ, বলুন। এখন ধরুন দিদি, এই সিবিআই বলুন আর সিআইডি বলুন, এরা আমাদের ভারতবর্ষের জনগণের টাকা, এরা আমরা মানে এদের বেতন হয়, এবং এদের ওপর ভারতবর্ষের জনগণের আস্থা আছে। রাজনৈতিক নেতারাই এই দুজনকে নিয়ে অপব্যবহার করছে, এবং দেখুন স্ববিরোধিতা কেমন। কিছুদিন আগে সিবিআই কেও সুপ্রিম কোর্ট ভর্সনা করেছিল যে ইনি কেন্দ্র সরকারের খাঁচার তোতা পাখি, আবার আমাদের হাইকোর্ট বলছে সিবিআই করলে ভালো হয়। তবে এই যে ঘটনাটা আমাদের এখানে ঘটেছে, একটা অমানবিক ঘটনা। তবে এখানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি কালকে যেভাবে গিয়ে দাঁড়িয়ে মৃত পরিবারের সঙ্গে সরাসরি কথা বলে যে একটা বিচার ব্যবস্থাকে একটা রূপরেখা দিয়ে গেলেন মানবিক দিক থেকে, এটাই যথেষ্ট। এবং সিবিআই বলুন আর সিআইডি বলুন, এ ঘেঁটে একটা অন্যদিকে নিয়ে চলে যাবে, যারা বঞ্চিত শোষিত মানুষ তারা সেই যেতিমে সেতিমে থেকে যাবে, আবার এরকম অপরাধ সংগঠিত হবে। এই বলে আমি আমার কথা শেষ করলাম, ধন্যবাদ। পরের দর্শকের কাছে যাচ্ছি, তবে একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে কথা বলবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, পরের দর্শক রয়েছেন শ্যামল হাজরা, নমস্কার। নমস্কার ম্যাডাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সিবিআই টোটালি ব্যাংক বঙ্গে পুরোপুরি ব্যর্থ, সেটা যদি আমরা দেখি রিজানুর রহমান থেকে শুরু করে ভিকারি পাসওয়ান, নন্দীগ্রাম নেতাই নোবেল, নোবেলটা তো ওনারা পুনরুদ্ধার করতেই পারলেন না, বরং আদালতের কাছে বলছেন আমরা বন্ধ করতে চাই। এবং আজকে হাইকোর্টের ডিভিশন চিফ জাস্টিস বলেছেন কিছু করার নেই, কিন্তু 22 জন অ্যারেস্ট হওয়ার পরেও যার এগেনস্টে মেন অভিযোগ তাকে ধরার পরেও, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও তারা যখন বলছেন যে আমরা মুখ্যমন্ত্রীর ওপর পুরোপুরি আশ্বাসের পর সিবিআই এনকোয়ারি দিয়েছেন, এটা অনভিপ্রেত এবং এটা সমালোচনার ঊর্ধ্বে নয়। এ প্রসঙ্গে আরো বলতে চাই যে সুপ্রিম কোর্ট সিবিআই সম্পর্কে অতীতে বলেছেন এরা হচ্ছে খাঁচায় তোতা পাখি। কিছুদিন আগে চিফ জাস্টিস রামানা লখিমপুর খেরির ক্ষেত্রে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে চাইছে যে আমরা সিবিআই এনকোয়ারি দেব, উনি বলছেন হ্যাঁ জানা আছে সিবিআই দিলে কি হবে। তারপর পেগাসাস কাণ্ডে সিবিআই কে উনি দেননি, আর সিবিআই এর উপরে কাকে বসানো হয়েছিল, রাকেশ আস্থানা, রাকেশ আস্থানা কার লোক সেটাও জানা আছে। এবার সিবিআই এর উদ্দেশ্যটা কি, আমাদের অভিজিৎ বঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চের জাজ যখন গ্রুপ ডি মামলায় অর্ডার দিলেন সিবিআই এনকোয়ারি, সেটা যখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং যেদিন স্টে হয়ে গেল সেদিন সিবিআই সিঙ্গল বেঞ্চে চলে আসছেন মামলা নিতে। সুতরাং এরা তৃণমূলকে কিছু লোককে অ্যারেস্ট করবে, এটাই ওদের উদ্দেশ্য। লাস্ট কথা, সিবিআই এর নাম বদলে পিবিআই, পলিটিক্যাল ব্যুরো অফ ইন্ডিয়া, বা এই মুহূর্তে বিবিআই, বিজেপি ব্যুরো অফ ইন্ডিয়া দিলেই ভালো হয়। থ্যাংক ইউ ম্যাডাম। পরের দর্শক রয়েছেন বংশী ঘোষ, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি ভাই, বলুন। এই যে সিবিআই বঙ্গে ব্যর্থতার ইতিহাস ইতিবৃত্ত এই যে সব ঘটনাগুলো বলছেন শুনছি, হবে না কিছুই, ওই সিটি বলুন আর সিবিআই বলুন, প্রমাণ থাকবে না, প্রমাণ প্রমাণ হবে না, সাক্ষী থাকবে না, যে ফ্যামিলি যাবার গেল, এটাই হয়। তো এখানে ভরসা সিটের উপরে রাখতে পারছে না, এই কারণেই যে মহামান বঙ্গেশ্বরী মুখ্যমন্ত্রী উনি গেলেন বললেন তবে অ্যারেস্ট হলো, তিন দিন কোনো 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 কিছু করা গেল না। অনুব্রত বলছেন যে সুজপুরের মতো কেস সাজাতে হবে, তাহলে এই কথা মাত্রই যা বোঝা যাচ্ছে তাতে প্রভাব প্রভাবিত তো হবেই, আর সিবিআই দিয়েছে হাইকোর্ট, তো এটা আমার মনে হয় আমার মতে যে কোনোটাই কিছু হয় নাই, হবেও না, এরা বিচার পাবে না, এইভাবেই থেকে গেল, যারা যাবার তারা চলে গেল। নমস্কার।
আপনার মিশ্র প্রতিক্রিয়ায় আমিও কিছু বুঝে উঠতে পারলাম না যে আপনি কি বলতে চাইলেন। ধন্যবাদ যদিও ফোন করেছেন আপনি। একটা বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি। বিরতির পর আবারও কথা বলতে সঙ্গে থাকবেন। ফিল্ম বিরতির পর পরের দর্শক রয়েছেন সনদ দাস, নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন। দেখুন, বঙ্গে মানে ব্যর্থতার ব্যর্থতার তালিকা অনেক বেশি, তাই হোক মহামান্য আদালত যখন অর্ডার দিয়েছেন তো সেক্ষেত্রে আমরা আশা করব রাজ্য পুলিশ রাজ্য পুলিশের সহায়তা পাবে এবং কতটা সফল হবে। আপনার ভয়েস কেটে যাচ্ছে, একটু স্থান পরিবর্তন করে কথা বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দ্রুত বলুন, আবার বলুন। আমরা জানি যে সিবিআই আজাই বন্ধু দোতাবাকি রক্ষাটা পেয়েছিল মাননীয় সুপ্রিম কোর্টের থেকে, মাননীয় সুপ্রিম কোর্ট রক্ষাটা দিয়েছিল, কিন্তু সিবিআই যদি কাজ করতে রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি কাজ করতে পারে এবং কাজ করার সদিচ্ছাটা যদি থাকে তাহলে কতটা এগোবে সেটা সময়ই বলবে। পশ্চিমবঙ্গের সিবিআই ব্যর্থতার তালিকা অনেক বেশি, কারণ সিবিআই পশ্চিমবঙ্গে খুব বেশি সফল হতে পারেনি, বিশাল ব্যর্থ হয়েছে। এই জন্য আশা করছি রাজ্য পুলিশের সহায়তা পাবে এবং রাজ্য পুলিশের সহায়তায় সিবিআই কতটা সফল হতে পারে সেটা একমাত্র সময়ই বলবে। কারণ রাজ্য পুলিশ তো আমাদের রাজ্য পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, সেক্ষেত্রে আমাদের রাজ্য পুলিশের দক্ষতা অনেক বেশি। এবার রাজ্য পুলিশের এবং সিবিআই মানে কম্বিনেশন কতটা হবে এবং সদিচ্ছার উপর সিবিআই লোকেদের সদিচ্ছা এবং রাজনীতির উর্ধ্বে উঠে যদি তদন্ত করতে পারে হয়তো সেক্ষেত্রে সফল হলে হতেও পারে, সেটা সময়ই জানাবে আমাদের। এর থেকে আর বেশি কিছু বলবো না, ধন্যবাদ। বেশ, ধন্যবাদ। পরের দর্শক রয়েছেন মনোজিৎ চৌধুরী, নমস্কার। নমস্কার, বলুন। আমি ম্যাডাম, আমি মনোজিৎ চৌধুরী বলছি হরিপাল থেকে। বলুন, দ্রুত বলুন, সময় খুব অল্প। বলছি, হ্যাঁ বলছি যে সিবিআই তদন্ত মানে হচ্ছে যে বিজেপির নাটকীয় গেম প্ল্যান, এখন থেকে 2024 এর বীরভূম থেকে লোকসভা ভোটের জন্য সিট আদায় করার জন্য নিতে হবে। কারণটা হচ্ছে যে সিবিআই মাধ্যমে যে আসামিরা আছে না তাদেরকে পরবর্তীকালে ব্যবহার করা হবে, বুঝেছেন? তাদেরকে পরবর্তী, কারণ সিবিআই তদন্ত তো দেখলাম আমাদের নোবেল প্রাইজটি তো সমাধান করতে পারেনি, আমাদের এখনো পর্যন্ত ছোট আঙ্গারিয়াই সমাধান করতে পারেনি, নন্দীগ্রাম সমাধান করতে পারেনি, সিঙ্গুর সমাধান করতে পারেনি। এটা হচ্ছে রাজনৈতিক চাল, ওই আসামিগুলো সিবিআই হাতে যাবে, তারা পোয়াবারও, তাদের কিছুই শাস্তি হবে না, তাদের দিয়ে গেম প্ল্যান তৈরি হবে কি করে বীরভূম থেকে লোকসভার সিট 2024 পাওয়া যায়। এটা হলো একদম পুরো গেম প্ল্যান। এবং এখানে খুব মানে খুব বলতে হচ্ছে বাধ্য হয়ে যে আইনের যারা আছেন মানে বসে যেখানে আইন আদালত তারাও পর্যন্ত মনে হচ্ছে এইগুলো বকলমে সমর্থন করছে। এটাই, ধন্যবাদ, ধন্যবাদ আপনার বক্তব্য আপনি পেশ করলেন। তপন কুণ্ডু পরের দর্শক, নমস্কার। বলছি রামপুরদার, যে হত্যা সিবিআই সিবিআই কলকাতার মহামান্য বিচারপতি সিবিআই তদন্ত তদন্ত যে অনুমতি দিয়ে তাকে স্বাগত জানাই। বেশ, ধন্যবাদ। আর একদম সময় নেই আজকে এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানলাম। রামপুরহাটের যে বকটুই গ্রামে হত্যাকাণ্ড তার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই মতোই রায়দান করা হয়েছে। আজকে যে আলোচ্য বিষয়টা ছিল তা কিন্তু রায়দান নিয়ে নয়, আমাদের যে আশঙ্কা সিবিআই এর হাতে যাওয়া এর আগের যেসব মামলা যার এখনো মীমাংসা হয়নি এই বকটুই গ্রামের বাসিন্দারা, তারা কোনো ইনসাফ পাবে তো? আদৌ সিবিআই এই তদন্তের খোলাসা করতে পারবে? প্রশ্ন এখানেই ছিল, জবাব আপনারা দিয়েছেন আপনার কথার। এখানেই শেষ করছি, রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।